রাজধানীর দক্ষিণ বসিলায় সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। হত্যাকাণ্ডে সহযোগিতা করেন নিহতের সাবেক স্ত্রী। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রাজধানীর দক্ষিণ বসিলায় তিনতলা ভবনের দোতলায় বাস করতেন কাঁচামাল ব্যবসায়ী লাল মিয়া। পারিবারিক দ্বন্দ্বের জেরে সাত মাস আগে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেন লাল মিয়া। তবে আরজুদা ছেলেদের সঙ্গেই বাড়ির তিনতলায় থাকতেন। সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চূড়ান্তে পৌঁছালে মঙ্গলবার দুপুরে লাল মিয়াকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করে তিন সন্তান। পাহারায় ছিলেন নিহতের তালাকপ্রাপ্ত স্ত্রী। এই গামছা দিয়ে সাজে তুলে টাইট করে ধরে রাখছে গলায়, আর মনে করেন যে রক্ত দেওয়া বইরে রয়েছে। তা আমি কই বললাম যে আমার বাইরে কি মাইরে হালাবি, অমন সময় মনে করি জীব লামিলে দিয়ে বাইরে গেছে। মায়ের কথা হই না, ওই ছেলেরা ই করে ভাল লাগে, বলে যে তুই জায়গা লেখা দে, বাড়ি লেখা দে, লেখালা জায়গা। আগেও ঝগড়া ছি দেখা যায় যে হয়েছে, কম বেশি হয়েছে। লালমিয়া মাদকাসক্ত হওয়ায় মাঝে মধ্যেই পারিবারিক কলহ হতো বলে জানিয়েছে এলাকাবাসী। ওনার বাপে বলে ইয়াবা খাইতো, তো ওনারে রিহাবে দিছিল, কিছুদিন পর ওনারে নিয়ে আসলো। নিয়ে আসার পর বলে উনি তালাক দেওয়া দিছে বইরে। তালাক দেওয়ার পর বলে পাশের বাড়িতে বাবুলের বোন ওনার বিয়ে করতে চেয়েছিল, ওইটার জন্য বলে দুই কথা নেই তোকে কইরা এই ছেলে এই ঘটনা ঘটছে। ডিভোর্স হয়েছে ওনারে নাকি নেশা করে আমার বাসরে নাকি ডিভোর্স দিছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে নিঃসন্দেহে একটি মামলা রুজু হবে, এবং এর পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত তার পরিবারের সদস্যরা, যারা ইতিমধ্যেই পলাতক হয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর শারীরিক এবং ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ময়মনসিংহের ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টসের নতুন কমপ্লেক্সের উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় তিনি ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকা পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। উদ্বোধনীতে সেনাপ্রধান বলেন, কমপ্লেক্সটি সেনাবাহিনীর শারীরিক এবং ক্রীড়া বিষয়ক একমাত্র প্রশিক্ষণ কমপ্লেক্স। এখানে জুডু, কারাতে সহ অস্ত্রবিহীন যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হয়। ভবিষ্যতে এই কমপ্লেক্সটিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। আমাদের যে সৈনিকরা প্রতিদিন সকালে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, সেই অ্যাক্টিভিটিসগুলো কীভাবে সাইন্টিফিক ওয়েতে করতে পারি, সেইটার প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। ইনস্ট্রাক্টর আমরা এখানে তৈরি করি, জুডু, ক্যারাটে, এই সমস্ত জিনিস, মার্শাল আর্ট, এই সমস্ত জিনিসের উপরে হলো গভর্নমেন্ট করে, তাইকোন্ডো, এগুলোর হলো প্রশিক্ষণ এখানে হয়।